কয়েকদিন আগেও 9 বছরের ছেলেটা ছিল চনমনে, একদিনে জ্বর থেকে এখন তার এই অবস্থা। একমাত্র ছেলের এই পরিণতির জন্যই ইকবালপুর নার্সিং হোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে পরিবার। 9 বছরের এই বালকের নাম বাপ্পাদীপ সিংহ। তার মা বাবার দাবি, 8ই ডিসেম্বর ছেলের জ্বর আসে, সেদিনই তাকে ইকবালপুর নার্সিং হোমে ভর্তি করা হয়। সন্ধ্যের পর থেকে জ্বর বাড়লেও হাসপাতালের কর্মীরা কেউ সেভাবে নজর দেননি। এর জেরেই 9 বছরের ছেলেটি কোমায় চলে যায়। আমার অভিযোগ হচ্ছে, বাচ্চাকে আমি যখন ভর্তি করিয়েছি সেদিনকে সারাদিন কোনো সিস্টার, নার্স, বড় ডাক্তার কোনো দিন দেখেনি। আর অলরেডি আমার বাচ্চা ওই হসপিটালে 106 থেকে 107 পয়েন্ট জ্বর উঠে যাওয়ার পরে 99% কোমায় চলে গেছে। পুরো গাফিলতিটা ওখানেই হয়েছে। একটা বাচ্চা যখন মা ছেড়ে থেকে যায় তখন তার বাচ্চা নার্ভাস আপনি হয়ে যায়, জানেন তো বাচ্চা কি হাল হয়ে গেছে, এখন আমিই জানছি আমার বাচ্চার হয়েছে। 8ই ডিসেম্বর রাতে নার্সিংহোম থেকে বাপ্পাদীপকে নিয়ে আসা হয় CMRI-তে। সেখানে কদিন ভেন্টিলেশনে থাকার পর তাকে স্থানান্তরিত করা হয় ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। এখনও সেখানে ভেন্টিলেশনে রয়েছে 9 বছরের বাপ্পাদীপ। চিকিৎসকরা মনে করছেন সুস্থ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ওর যে কন্ডিশনটা হয়েছে একে আমরা বলি এনকেফালাইটিস কিংবা অ্যাকিউট এনকেফালাইটিক সিন্ড্রোম। এটা মস্তিষ্কের এক প্রকারের সংক্রমণ কিংবা ইনফেকশন। এইসব কেসগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে এত সিভিয়ার এনকেফালাইটিস, তাদের ফ্যাটালিটি অলমোস্ট 50% হয়। যে 50% বেঁচে থাকেন তাদের মধ্যে 20-25% সিভিয়ার ডিসএবিলিটি হয়। শুক্রবার ইকবালপুর থানায় ইকবালপুর নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে বাপ্পাদীপের পরিবার। ইকবালপুর নার্সিংহোমের অধিকর্তা গৌতম পুরকায়স্থ অবশ্য দাবি করেছেন তারা সব রকমের চেষ্টা করেছিলেন। 8 তারিখ সকালে ভর্তি করতে বলা হলেও 9 বছরের কিশোরকে ভর্তি করা হয় দুপুরে। নার্সিংহোমে শিশুদের ICU না থাকায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে সাহায্য করা হয়। কোথাও কোনো গাফিলতি হয়নি। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।